হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলো, চলে আসছিলাম সন্ধ্যাবেলা একটুখানি মার্কেটে। তো এখানে সেই দিওয়ালিতে যে লাইটিংগুলো করা আছে সেটা, সেগুলো এখনও খোলেনি। তা আমাদের ওকে বললাম যে একটুখানি দাঁড়াও, দুটো ফটো তুলি। তো ফটাফট দুটো ফটো তুলে নিলাম, তারপরে চলে গেলাম ভেতরে শপিং করতে। তো যেতে যেতেও দেখো, আমরা তো বেসমেন্টে নিচে যাচ্ছি আর লাইটিংটা এরকম খুব সুন্দর লাগছে দেখে একটুখানি ক্যামেরার মধ্যে ক্যাচ আপ করে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো চলো, আমরা এখন ভেতরে চলে যাচ্ছি শপিং করতে। আর দেখো, কিছুক্ষণ পরে আমরা শপিং করে বেরিয়েও গেলাম। তো এখন হচ্ছে আমরা ঢুকেছি হচ্ছে সাড়ে সাতটা পনেরোটার সময়, আর এখন বাজে হচ্ছে নটা। তো এখন নটা বাজে আর এখন হচ্ছে শপিং টপিং একদম কমপ্লিট, এখন যাব হচ্ছে বাড়িতে। তারপরে বন্ধুরা, কী কী শপিং করলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, আর কোথায় আসছিলাম সেটাও তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো, তেমন কিছু শপিং না বন্ধুরা। শপিং বলতে ঘরের কিছু মশলাপাতি সামাল নিয়ে নিয়েছি, আর হচ্ছে গোপাল সোনাদের জন্য দুটো সোয়েটার নিয়ে নিয়েছি, আর আমার ছেলেদের জন্য দুটো সোয়েটার নিয়ে নিয়েছি। আর এখানে প্রদীপের মতন একটা বানিয়েছে, সেটার ভিডিও করলাম, কিন্তু ভিডিওটা দেখতেই পাচ্ছি না। তো আগের দিন বারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তারপরে হচ্ছে সকালবেলা তোমাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা অনেক সকালে উঠা হয়েছে, ছেলেরা সব স্কুলে চলে গেছে, ওর বাবা অফিসে চলে গেছে, আর আমি হচ্ছে এখন পুজো করব। পুজো বলতে গোপাল সোনাদেরও সকালবেলা সেবা হয়ে গেছে, এখন দুপুরবেলা গোপাল সোনাদেরকে স্নান দেব। তো গোপাল সোনাদের জন্য দেখো গরম জল করে নিয়েছি। আর চলো বন্ধুরা, একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই, আর গোপাল সোনাদেরকে আমি ফটাফট স্নান করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে গোপাল সোনাদের যে গোপাল সোনাদেরা ভাত খেতে খেতে না বোর হয়ে গেছে, তাই আজকে ভাবলাম গোপাল সোনাদেরকে একটা জিনিস বানিয়ে দিই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। রাধে রাধে। সবকিছু রেডি করে নিলাম, আর এখন গোপাল সোনাদের কাছে স্নান দেবো।
সব কিছু সবজি টবজি কেটে রেডি করে নিয়ে তারপরে চাউমিনগুলোকেও সেদ্ধ করে নিলাম। আর এখন হচ্ছে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো এবং সাদা তেল, সাদা যে ফরচুন রিফাইন্ড পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে ইউজ করেছি যে সূর্যমুখী অয়েল বলে পাওয়া যায়, সূর্যমুখী ফুলের তেল, সেটা আমি ইউজ করছি। তো দেখো সবার প্রথমে আমি গাজরগুলোকে দিয়ে দিলাম, গাজরগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পনির, পনিরগুলোকেও আমি ভালো করে ভেজে নিব। এটা হচ্ছে নিরামিষ চাউমিন, গোপাল সোনাদের জন্য বানানো হচ্ছে, তো এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন বলো কোনো রকম কিছু না। তো নিরামিষ চাউমিন কীভাবে বানাবে চটপটে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে দেখো এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম, হলুদ আর সবুজ। গাজর দিয়েছি আর পনির দিয়েছি, তোমরা চাইলে বাঁধাকপিও দিতে পারো কিন্তু আমি বাঁধাকপি দিব না আর সেরকম ঝালও দেবো না, কারণ ক্যাপসিকামগুলো একটু ঝাল ধরনের থাকে কিন্তু মানে হালকা অতটাও না। আর যেহেতু গোপাল সোনারা খাবে তো তার জন্য আমি কোনো রকম ঝাল এর মধ্যে ইউজ করছি না, তোমরা চাইলে তোমরা নিজেদের জন্য যদি বানাও তো তারা কিন্তু তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। তো ভালো করে সব রকমের মানে অতটাও বেশি ভাজবো না, আর আমি কিন্তু একটু বেশি ভেজে নিয়েছি কারণ আমার ছেলেদের মুখে আবার যদি পড়ে তাহলে আবার খেতে চায় না, ওর জন্য আমি একটুখানি ভালো করে ভেজে নিয়েছি যাতে একটু সফট টাইপের হয়, কিন্তু এগুলো কচকচেই ভালো লাগে। তো তারপরে সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা, আর তারপরে দেখো চাউমিনগুলোকে দিয়ে দিলাম। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে 2-3 মিনিটের মতন ফ্রাই করে নেব। তারপরে দেখো সুস্বাদু চাউমিন একদম রেডি, নিরামিষ চাউমিন। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চলো গোপাল সোনাদেরকে ভোগ নেব।